আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 50,000 টাকা তোমাদের দিচ্ছি। তোমাদের সবার কাজ এবং সবার খাবারের আইটেম অনেক ভালো হয়েছে, সবাই অনেক সুনাম করেছে, তাই 50,000 টাকা বেশি দিলাম। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। ঠিক আছে যাও। আমি চেকটা নিয়ে হোটেলে চলে আসলাম, এসে ম্যানেজার আঙ্কেলকে চেকটা দিলাম, তারপর কেস থেকে 50,000 টাকা আমাদেরকে বের করে দিল। আমরা লোক ছিলাম 15 জন, সবাইকে টাকা ভাগ করে দিয়ে বাসায় চলে আসলাম। রাইসার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেলে চলে আসলাম, কাজ করতে লাগলাম। হঠাৎ দেখি এমপির মেয়ে মানে সাদিয়া তার কিছু বান্ধবী নিয়ে হোটেলে ঢুকতে আসে। আমি আমার এক বন্ধুকে অর্ডার নিয়ে আসার জন্য বললাম, কিন্তু বন্ধু এসে আমাকে বলল তারা নাকি আমাকে যেতে বলেছে। আমি আর দাঁড়িয়ে না থেকে তাদের সামনে গেলাম। জি ম্যাম, বলুন কি খাবেন? আপনি কোথায় ছিলেন? ম্যাম, আমি পাকঘরে ছিলাম। ও ঠিক আছে। ওই তোরা সবাই কি খাবে অর্ডার দে। তারপর সাদিয়ার বান্ধবীরা অর্ডার দিল, আমি তাদের খাবার এনে দিলাম। এটা কিন্তু আমার কাজ না, তারপরও এনে দিলাম, কারণ আমি সাদিয়াকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। হাই হাই, আমি এটা কি বললাম? আমি তো বলছি বড় লোকের মেয়ের সাথে কখনো প্রেম করব না, এখন দেখি আবার বড় লোকের মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে সাদিয়া এবং তার বান্ধবীরা চলে গেছে। একদিন সবাই হোটেলে কাজ করতে আসে, হঠাৎ আঙ্কেল সবাইকে একসাথে হতে বলল, আমরা সবাই একসাথে হলাম। তারপর ম্যানেজার আঙ্কেল বলল, তোমরা তো জানো আমার ছেলে মেয়ে সবাই বাইরে থাকে, আমি আর তোমার আন্টি বাংলাদেশে থাকি। এখন ছেলে মেয়ে বলছে আমাদের দুজনকেও বিদেশে নিয়ে যাবে, তাই আমি এই হোটেলটা বিক্রয় করে দিব। আমি কাগজপত্র সব ঠিক করে রেখেছি, ভালো কোনো অ্যামাউন্ট পেলে বিক্রয় করব। তাই বলছি যতদিন না হোটেল বিক্রি হচ্ছে তোমরা অন্য কোথাও কাজ খুঁজে নাও। যখন আপনার ছেলেরা আপনাকে নিয়ে যেতে চায় বাহিরে, তাহলে তো আর ধরে রাখতে পারবো না। আমি একটা কথা বলি আঙ্কেল। কি কথা বলো। আমি আপনার হোটেলটা কিনতে চাই, তাহলে হোটেলের কেউ কোথাও কাজ খুঁজতে হবে না। বর্তমানে কাজ সহজে মিলে না, যার টাকা আছে তারা ঘুষ দিয়ে চাকরি নিতে পারে, আর যাদের টাকা নাই তারা রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। তো বলেন আঙ্কেল, কত টাকায় বিক্রি করতে চান হোটেল? তুমি টাকা কোথায় পাবে? আপনার এখানে কাজ করে যা টাকা পাই সবগুলো আমি জমা করে রেখেছি, আর আমার আগের কিছু জমানো টাকা আছে। আপনি বলুন কত টাকা হলে হোটেলটা বিক্রি করবে? আমি বাইরে অন্য কারোর কাছে বিক্রয় করলে বেশি টাকা পাবো, কিন্তু না, আমি তোমার কাছে বিক্রয় করব। আমি জানি তুমি হোটেলটা আরও বড় করতে পারবে। আমি মনে করছি 25 লাখ টাকা হলে বিক্রি করব। তুমি যেহেতু কিনতে চাও তাহলে আমি 20 লাখ টাকাই দিব। ঠিক আছে আঙ্কেল, আপনি কাগজপত্র সব ঠিক করে রাখেন, আমি কালকে এসে সব টাকা দিব। ঠিক আছে। তারপর হোটেলের সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারা বলল আমি যদি হোটেলটা না কিনতাম তাহলে তারা কোথায় যাবে, তাদের আমি বড় উপকার করলাম। তারপর রাতে কাজ শেষ করে বাসায় আসলাম, বাসায় এসে সব টাকা বের করলাম। সব টাকা মিলিয়ে দেখি 15 লাখ টাকার মতো আছে, বাকি আরও 5 লাখ টাকা। তারপর রাইসাকে ফোন দিলাম। ভাইয়া কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। খাবার খেয়েছিস? হুম খেয়েছি। রাইসা, তোকে যে কারণে ফোন দিলাম, আমার কিছু টাকা লাগবে। কত লাগবে বল, আমি পাঠিয়ে দিব। বেশি না, 5 লাখ টাকা হলে চলবে, আমি তোকে পরে দিয়ে দিব। আমার টাকা লাগবে না, তুই বল কখন লাগবে টাকা। কালকে লাগবে, তুই নাদিয়ার হাতে টাকাটা দিয়ে দিস, সে আমাকে এনে দিবে। ভাইয়া তোকে দেখতে মন চাইছে, প্লিজ ভাইয়া টাকাটা আমি তোর কাছে নিয়ে আসি। তোর মুখটা দেখছি না অনেক দিন হয়ে গেছে, তুই না করিস না। ঠিক আছে, তোকে আমি একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তুই কালকে ওখানে চলে আসবি। ঠিক আছে ভাইয়া। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আমি তোকে প্রতিদিন দেখি বোন, আমি একমাত্র তোর জন্য এখানে পড়ে আছি। তুই জানিস বোন তোর ক্ষতি করার জন্য কত লোক পড়ে আছে, তোর এই ভাইটা সব সময় তোর পাশে আছে। আমি এখানে পড়ে আছি একমাত্র তোর জন্য। এসব কিছু ভাবতে ভাবতে ঘুম।
ঘুমিয়ে গেলাম, রাতে রাইসাকে ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ঠিকানায় পৌঁছে গেলাম, গিয়ে দেখি রাইসা আমার আগে এসে বসে আছে। কেমন আছিস? রাইসা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ে গেল। ভাই, তোকে ছাড়া কেমনে ভালো থাকি বল? যে ভাইটার সাথে সবসময় দুষ্টুমি করতাম, যে ভাইটার মুখ না দেখে আমি থাকতে পারতাম না, সে আমি কি করে ভালো থাকি? বোন, সময় হলে আবার তোদের কাছে ফিরে যাব। আগে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নেই, আব্বুকে দেখিয়ে দিব আমিও পারি। আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তুই যেন নিজের পায়ে দাঁড়িয়ে সবার সামনে আসতে পারিস। এখানে 10 লাখ আছে, প্লিজ ভাইয়া বেশি টাকাগুলো ফিরিয়ে দিস না। ঠিক আছে, তুই জিজ্ঞেস করবি না টাকাগুলো কেন চাইছি? আমি জানি ভাইয়া তুই খারাপ কাজে টাকা খরচ করবি না, তাই বলার প্রয়োজন মনে করিনি। আমি টাকাগুলো নিছি এই কারণে আমি একটা হোটেল কিনছি, তারপর আঙ্কেলের কাহিনী সব খুলে বললাম। ভালো করছিস, দেখবি তুই এই হোটেল নিয়ে অনেক বড় উপরে উঠবি, আমার বিশ্বাস। তাই যেন হয় বোন, এখন তুই অফিসে চলে যা। আর একটু থাকি না ভাইয়া। না বোন, পরে আবার তোকে ডাকবো ভাইয়া। আর বাবা মা কেমন আছে? বাবা তো সারাদিন বাহিরে থাকে, আমার সাথেও তেমন কথা বলে না। আম্মু তো বাসায় একা একা মনমরা হয়ে বসে থাকে, আমি তো অফিসে থাকি, অফিস শেষ করে বাসায় গিয়ে আম্মাকে কিছুক্ষণ সময় দিই। ও ঠিক আছে, তুই এখন চলে যা, আমি এখন হোটেলে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, নিজের শরীরের যত্ন নিস। রাইসা গাড়ি নিয়ে চলে গেল, আমি দাঁড়িয়ে না থেকে হোটেলে চলে আসলাম। হোটেলে এসে আঙ্কেলকে টাকা দিয়ে সব কাগজপত্র বুঝিয়ে নিলাম। এখন আমি নিজের মতো করে হোটেল চালাতে লাগলাম। আস্তে আস্তে আমার হোটেল নাম করা হয়ে গেছে, সবাই এখন এক নামে চিনে, মা বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমার হোটেল এখন বাহিরের লোক এসে খাবার খায়। এই হোটেল ওপরে উঠাতে আমার 6 মাস চলে গেছে। এই 6 মাসের ভিতরে সাদিয়া অনেকবার এসেছে আমার হোটেলে। হোটেলে এসে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। আসল কথা বলতে, সাদিয়ার এই তাকানো দেখে আমি তার প্রেমে পড়ে গেছি। সাদিয়াকে দেখে মনে হচ্ছে সেও আমাকে ভালোবাসে, তাকাবে না কেন? এককালে কলেজে সব মেয়ের ক্রাশ ছিলাম, আসলে বাস্তবে আমি অনেক কালো একটা ছেলে, কোনো মেয়ে আমার প্রেমে ভুলেও পড়বে না। দেখতে দেখতে 1 বছর চলে গেছে, এখন আমার বাড়ি গাড়ি সব কিছু আছে, আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। এখন আমার আব্বু বলতে পারবে না তুই জীবনে কিছু করতে পারবি না। এখন ভাবছি সাদিয়াকে প্রপোজ করব, দেরি না করলে হয়তো অন্য কেউ নিয়ে যাবে। এই 1 বছরে সাদিয়ার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তার সাথে এখন ফোনে কথা হয়। রাতে সাদিয়াকে ফোন দিলাম। হুম বলো, কেমন আছো? হুম ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? কোথায় দেখা করবে? আমরা যে জায়গায় মাঝে মাঝে দেখা করতাম। ঠিক আছে, কয়টায় আসবে? বিকাল 5টায়। ওকে ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। এবার আপনাদেরকে বলি, রাইসা আমার সাথে আরও অনেকবার দেখা করেছে এবং রাইসার থেকে যে টাকা নিয়েছি ওগুলো তাকে দিয়ে দিছি। রাইসা নিতে চাইনি, আমি জোর করে তার টাকা দিয়ে দিছি। আপনারা হয়তো এখন জিজ্ঞেস করবেন, রাইসার ক্ষতি করার জন্য কেন লোক পড়ে আছে, রাইসা কী করেছে? এখানে রাইসা কিছু করে নাই, যা করেছি আমি। আমার উপর প্রতিশোধ নিতে রাইসার ক্ষতি করার চেষ্টা করছে। তো আপনারা বলবেন আমি কী ক্ষতি করেছি, গল্পে থাকেন সব কিছু জানতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেলে চলে গেলাম, বিকেলে হোটেল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে ঢুকে দেখি সাদিয়া আমার সাথে এসে বসে আছে। সাদিয়া আমাকে দেখে বলল, তোমার আসতে এত দেরি হলো কেন? হোটেলে অনেক কাস্টমার, তাই আসতে লেট হয়ে গেছে। আপনাদের একটা কথা বলি, আমি হোটেলটা আগে যেভাবে কাজ করেছি এখনও সেভাবে কাজ করি, কেউ বুঝতে পারবে যে আমি এই হোটেলের মালিক, আমার হোটেলের একজন ম্যানেজার রাখছি। তো যাই হোক। ও তা কি কথা বলবে বলো? আমার কথা শুনে আবার রাগ করবে না তো? না রাগ করব না, বলো কি বলবে? আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার 2 চোখ কিছু খোঁজে না তোমায় ছাড়া, আমি কিছু ভাবি না তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারি না তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাই না তোমায় ছাড়া। সাদিয়া তোমার সাথে কথা বলতে বলতে আমি তোমাকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না, আমি তোমাকে ভালোবাসি সামিয়া। তারপর সাদিয়া এমন কিছু করবে আমি তো কল্পনাও করতে পারিনি। পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যার একটি সুন্দর মন আছে, যার মনে নাই
কোনো অহংকার, নাই কোনো হিংসা, আছে শুধু অন্যের জন্য ভালোবাসা। বুকের কষ্ট চাপা দিয়ে ঝরছে চোখের জল, মনের মানুষ ভুলে গেছে কাকে দিব কল। মেঘহীন আকাশে চাঁদের নেই আলো, এই পৃথিবীতে আমি ছাড়া সবাই আছে অনেক ভালো। এই কথাটা বলতে এত সময় লাগিয়ে দিছো? তুমি জানো না তোমাকে যেই তোমার জন্মদিনে দেখি সেদিন তোমাকে আমার অনেক পছন্দ হয়ে যায়, আর আমি তোমাকে ভালোবেসে ফেলি। তুমি বোঝো না তোমার রেস্টুরেন্টে এসে তোমার দিকে তাকিয়ে থাকি কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই তাকিয়ে থাকি। তাহলে তুমি আমাকে ভালোবাসার কথা বললে না কেন? বলিনি ভয়ে, যদি তুমি না করে দাও তাহলে তো তোমার সামনে আসতে পারবো না, আর আমি একটা মেয়ে হয়ে কিভাবে তোমাকে ভালোবাসার কথা বলি? তুমি জানো প্রথম যেদিন তোমাকে দেখি তোমাদের বাড়ি সেদিন থেকে ভালো লাগে, পরে আমি চিন্তা করলাম তুমি যদি নিতুর মতো আমাকে ধোকা দাও তাই আর বলি নাই, কিন্তু তুমি যতদিন আমার সামনে আসো আমি সব কিছু ভুলে যাই। আগে বলো এই মিতুটা কে? মিতু আমার প্রথম ভালোবাসা। আমি কখনো কোনো ছেলেকে ভালোবাসি নাই, তুমি আমার উপর ভরসা রাখতে পারো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি সব বড়লোক মেয়ের মতো না। ঠিক আছে এবার ছাড়ো, পার্কের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। না ছাড়বো না, আমি আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে আছি, এতে সমস্যা কোথায়? ঠিক আছে বাবা তুমি জড়িয়ে ধরো থাকো। আরও কিছুক্ষণ বসে বাসায় চলে আসলাম, সাদিয়াকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম, হঠাৎ মোবাইলটা বেজে উঠল, তাকিয়ে দেখি রাইসা ফোন দিছে। কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি, বাবা মা তারা কেমন আছে? আম্মু তো তোর চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে, আর এখন আব্বুও কেমন যেন হয়ে গেছে। কি করবো বল, আমার আরও কিছু কাজ বাকি আছে, কাজ শেষ করে বাসায় ফিরে আসবো। প্লিজ ভাইয়া তুই বাসায় ফিরে আয়, সময় হলে অবশ্যই ফিরে আসবো, তুই আব্বু আম্মুর খেয়াল রাখিস। আর তোকে যে কারণে ফোন দিছি সেটাই তো বলা হয়নি। কি কথা বল? আজকে আমাকে দেখতে এসেছে, ছেলে আমেরিকা থাকে, আমাকে তাদের পছন্দ হয়েছে, আর ছেলে নাকি আব্বুর বন্ধুর ছেলে, ছেলে অনেক ভালো, বিয়ের পর আমাকে আমেরিকা নিয়ে যাবে। তাহলে তো ভালোই, তো দিন তারিখ কবে ঠিক করবে? আকাশ আজকে রাতে বাংলাদেশ আসবে, কালকে এসে আন্টি পড়িয়ে দিবে, দিন তারিখ ঠিক করবে। তুই এই বিয়ে করিস না রাইসা। কেন ভাইয়া? কারণ তোকে একজন মানুষ অনেক আগে থেকে পছন্দ করে এবং ভালোবাসে। মানুষটা কে আর তার নাম কি? তাকে তুই চিনিস, সে হচ্ছে রাফি। কোন রাফি? তোর বন্ধু রাফির কথা বলছিস? হুম। কই রাফি ভাইয়া তো আমাকে কিচ্ছু বলেনি। সে বলে নাই আমার কারণে, যদি আমি তার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেই সেই ভয়ে তোকে বলতে পারে না। তুই জানলি কিভাবে যে রাফি আমাকে ভালোবাসে? আমি একদিন রাফির বাসায় গিয়ে তার রুমে বালিশের নিচে একটা ডায়েরি পাই, তারপর ডায়েরি খুলে দেখি তোর ছবি ডায়েরির ভিতরে, তারপর আমি ডায়েরিটা পড়ে জানতে পারলাম তোকে সে কলেজে দেখে ভালোবেসে ফেলে। তো এখন আমি করব, তুই বল। তুই এখন আব্বু আম্মুকে বলে দে তুই একজনকে ভালোবাসিস, তুই তার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবি না। এই কথা বললে আব্বু অনেক কষ্ট পাবে ভাইয়া। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ওটা দেখে নিব। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আমি জানি আব্বু রাইসাকে অনেক ভালোবাসে, রাইসার সুখের জন্য আব্বু সব করতে পারে, আমাকে ভালোবাসে না তা নয়, আমাকেও ভালোবাসে, শুধু আমার উপর অভিমান করে আছে। রাতে একজনের সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম, এভাবে দেখতে দেখতে আরও 10-15টা দিন চলে গেল। আব্বু প্রথমে রাইসার অমনের অবস্থায় অভিমান করেছে, কিন্তু অভিমান করে বেশি দিন থাকতে পারে নাই, আব্বু রাফিকে তার বাবা মাকে নিয়ে বাসায় যেতে বলছে। আপনাদের বলি রাফিদের দুইটা কোম্পানি আছে, একটা তার বাবা দেখে আরেকটা রাফি। রাফিকে আব্বু আম্মুর সবার পছন্দ হয়েছে, তারা সামনে শুক্রবার বিয়ের দিন ঠিক করেছে, হাতে সময় আছে 3 দিন। আব্বু তার বন্ধুকে বুঝিয়ে বলছে, এরপর আর কিছু বলে নাই, এখানেও একটা রহস্য আছে, পাশে থাকেন জানতে পারবেন। এবার আপনাদের বলি আব্বুর সাথে আমার কি হয়েছে, আপনাদের বলি। আব্বু মন্ত্রী পদে এসে টাকার নেশা তার ভিতরে ঢুকে যায়, যারা সরকারি চাকরি নিতে আসে তাদের থেকে তাদের একটা চাকরি দেয়, এটা নিয়ে আব্বুর সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এরপর আব্বু আমাকে বলে, পারলে টাকা কামিয়ে দেখা, অনেক পরিশ্রম এবং টাকা খরচ করে মন্ত্রী পদ পেয়েছি, আমাদের মতো পরিশ্রম করে টাকা কামিয়ে দেখা। আমি টাকা কমিয়ে ঠিকই দেখাবো, তবে তোমার মতো হারাম টাকা না, আমি হালাল টাকা কামিয়ে তোমাকে দেখাবো,
তুই যদি হালাল টাকা কামিয়ে আমার সামনে আসতে পারিস তাহলে আমি হারাম খাওয়া ছেড়ে দিব। তারপর আর কি, বাসা থেকে বেরিয়ে হোটেলে কাজ নিলাম। তারপর কি হলো আপনারা তো জানেন। পরের দিন সকালে উঠে আর রেস্টুরেন্টে যাইনি, কারণ আমি বাড়িতে যাব। রাইসা সোজা বলে দিছে আমি যদি না যাই তাহলে সে বিয়ে করবে না সাদিয়া, এবং আমার ভালোবাসা আগের মতোই চলছে। তবে মাঝে মাঝে সাদিয়াকে ফোন দিলে ব্যস্ত থাকে। আমি তাকে বলে সে বলে নানি ফুপা ফুপি তাদের অনেক আত্মীয় স্বজনের সাথে কথা বলে, তাই আমি আর কিছু বলি না। পরের দিন সাদিয়াকে ফোন দিয়ে বললাম আমার সাথে মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু সে বলল তার নাকি বাসায় মেহমান আসবে। আমি বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে মার্কেটে চলে গেলাম। গাড়ি পার্কিং করে যেই না গাড়ি থেকে নেমে মার্কেটের ভিতরে ঢুকবো, হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। দেখি সাদিয়া একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, আর যেই ছেলেটাকে দেখলাম তাকে দেখে আরও অবাক হলাম। ও দেশে আসলো কবে, আর সাদিয়ার সাথে ওর সম্পর্ক? আমাকে সব কিছু জানতে হবে। আমি মার্কেটের ভিতরে ঢুকে সবার জন্য কেনাকাটা করে বাহিরে এসে দেখি সাদিয়া আর ওই ছেলেটা নেই। আমি গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে একজনকে ফোন দিলাম। হ্যালো, বল।